আসলে এই ঘটনাটা দুঃখজনক। এটা আসলে আমাদের সরকারি সম্পত্তি, এখানে অবৈধভাবে যারা দখল করে আছে তারাই, আমার ধারণা তারাই এখানে বাধা দিয়েছে। তো আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আপনারা জানেন 2018 সালে তাদেরকে নিয়ে আমরা একটা কালীগঞ্জে একটা মিটিংও করেছি, তাদেরকে বোঝানো হয়েছে, তারাও আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ কাজটা করেন। তাদের আশ্বাসের ভিত্তিতেই প্রকল্পটা আমরা মূলত প্রস্তাব প্রেরণ করা হয়। আমরা নোটিশ করেছি তাদেরকে, আমরা মাইকিংও করা হয়েছে। আমরা তো মূলত আজকে উচ্ছেদের জন্য আসা হয়নি, আপনারা জানেন যে আমরা উচ্ছেদের কাজও করছি না। এখন আমরা মূলত আজকে করছি সার্ভে করছি, যে কোথায় উঁচু নিচু আছে, কোথায় কতটুকু কার জমি আছে, সেই জমির সীমানাটাই নির্ধারণ করতে চাচ্ছি। ইভেন তারা যখন আসে তারা কিন্তু কোনো কথাও বললো না আমাদের সাথে। আমরা চাচ্ছিলাম যে আসুক, কী কথা, তাদের কথাটা শুনি, তারা আমাদের সাথে কথাও বলে না। আমরা যেটা জানি, এই মুহূর্তে আমাদের পরিমাপে তারা কই, তারা ওইদিকে, তারা ওইদিকে আমারটা শালা ধরে গেছি, ওইখান থেকে খনন হয়েছে আর ওই মাটিগুলো আসিয়ে এগুলো পেছিলাম। এই যে রোহিঙ্গারা আমাদের মাছগুলো পায় দেবেনি, কারণ আমাদের কিন্তু রেস্টুরেন্ট মতো ওই যে সরকার যেমন সরকারি কাজগুলো হয় না, যে লোকগুলো থাকে এবার।